नमस्कार आमी दीप आचार्य आपनारा देखछेन आमार यूट्यूब चैनल गुरुजी दीप आचार्य। आजकेर जे टॉपिक सेटा होच्छे राहु आमादेर जीवने की की क्षति बा की की उपकार करे। सबाई राहुर नाम शुनेई भाববেন राहु एमन एकटा ग्रह ए तो आमाके शेष करे देबे, एटा भूल धारणा। आबार राहु उपकार करे सेटा कोनो जेमन सत्यि, राहु क्षति करे सेटाओ सत्यि। आपनार राशि चक्रे जदि राहुर दृष्टि पड़े তাহলে কি হতে পারে, এখানে খেয়াল রাখবেন। রাহুর দৃষ্টি একাকাশিতে এক রকম ফল দেয় এবং সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার রাশিতে অন্য গ্রহগুলো কি অবস্থানগতভাবে আছে। ওই জন্য রাহুর দৃষ্টি যেমন খারাপ তেমন ভালো হয়, বা রাহু যদি আপনার শুভ রাশির সঙ্গে থাকে সেটাও যেমন ভালো ফল কিছু দেয় কিছু খারাপ ফলও দেয়। তবে যেটা আমি আজকে যেটা জন্য কথা বললাম, যে আমাকে একজন জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে অনিমাদি, যে তার চন্দ্রের সঙ্গে রাহুর অবস্থানগতভাবে আছে, তাই আমি আজকে প্রোগ্রামটা করলাম। আপনার রাশিচক্রে যদি চন্দ্রের সঙ্গে যদি রাহু থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম সৃষ্টি করে, প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম সৃষ্টি করে, মাতৃকুলের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম সৃষ্টি করে এবং মায়ের সঙ্গে তার বড় হলে বনিবানা কমে যায়। এই চারটে ফল কিন্তু চন্দ্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে হয়। শুভ ফল কিছু হয় না, শুভ ফল অবশ্যই হয়। চন্দ্রের সঙ্গে রাহু থাকলে তার চন্দ্রজাত যে রোগব্যাধি সেটা অনেকটা কমে যায়, এটা তার শুভ ফল। এবার আসি, ফার্স্ট হচ্ছে বিবাহ ক্ষেত্রে কী কী ডিস্টার্ব তৈরি করে। রাহু যদি চন্দ্রের সঙ্গে থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে তার বিলম্ব হয়, এবং যদিও বা সে বিবাহ হলো তারপরে সে পুরুষ বা মহিলা, পুরুষ হলে তার বউয়ের সঙ্গে তার অশান্তি হবে, তার সঙ্গিনী অন্য কাউর প্রতি আকর্ষণ হয়ে যাবে। এবার যদি তার কোনো মহিলার চন্দ্রখণ্ডে রাহু থাকে তাহলে তার স্বামী তার থেকে দূরে সরে যাবে, স্বামীর জীবনে অন্য কোনো পরকীয়ার আগমন ঘটবে যেটা তার সংসারের ক্ষেত্রে প্রবলভাবে বাধা সৃষ্টি করবে, যেটা তার ঘরে অশান্তি ডেকে নিয়ে আসবে এবং এটা তার ডিস্টার্ব তৈরি করলো। যদি প্রেম আপনি কারোর সঙ্গে করেন তাহলে জানবেন সেই আপনার লাভার, আপনি প্রেম করবেন, প্রেম একটুখানি স্থায়ী হয়ে প্রেমটা কেটে যাবে, প্রেম থাকবে না, প্রেম টিকবে না। আপনি হাজার চেষ্টা করলেও আপনার মনের মানুষকে একদম সারা জীবনের জন্য নিজের করে নিতে পারবেন না, এটাই হচ্ছে খুব খারাপ প্রভাব চন্দ্রের সঙ্গে রাহু থাকলে। এবার মাতৃকুলের ক্ষেত্রেও কিন্তু আপনার উপরে খুব খারাপ প্রভাব পড়বে, আপনার মাতৃকুল আপনার থেকে দূরে সরে যাবে, মাতৃকুল আপনার ডিস্টার্ব হবে, আপনার হচ্ছে দিদা দাদুর সঙ্গে আপনার বনিমানা হবে না, মাতৃকুলের সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হবেন, মাতৃকুলের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। মার শরীর খারাপ হতে পারে, জানবেন সন্তানের দ্বারা অনেক সময় মায়ের সন্তানের গ্রহের জন্য মায়ের ডিস্টার্ব হতে পারে। যেমন আপনার যদি চন্দ্রের ক্ষেত্রে রাহু থাকে আপনার মায়ের ঠান্ডা রোগ, বাতের রোগ, আপনার হচ্ছে হট করে ডেকে যাওয়া রোগ, এইগুলো তৈরি হবে আস্তে আস্তে করে, এবং আপনার সঙ্গে আপনার মায়ের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে যেটা খুব ডিস্টার্ব নিয়ে আসবে। এটাই হচ্ছে চন্দ্রের সঙ্গে রাহু থাকার মেন ডিস্টার্ব। এবার ভালো গুণটা আনি। এবার যদি চন্দ্রের সঙ্গে রাহু থাকে, চন্দ্র যদি কারোর সপ্তম স্থানে থাকে তাহলে তার বিবাহ ক্ষেত্রে খুব ভালো হয়, কিন্তু রাহু থাকলে বিবাহ আপনার বাধা পড়বে, কিন্তু আপনার শারীরিকভাবে আপনার ঠান্ডা লাগা, আপনার বাতের রোগ এগুলো আপনার অনেকটা কমে যাবে। যদি আপনার লগ্নস্থানে যদি রাহুচন্দ্র একসঙ্গে থাকে তাহলে জানবেন আপনার শরীর খুব সুগঠিত হবে, শরীর আপনার খুব বলশালী হবে, কিন্তু বিবাহ ক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হবে, আপনার বিয়েই হতে পারবে না। হয়তো এমন হতে পারে যে আপনার বিয়েই হলো না, আপনি হাজার চেষ্টা, আপনি খুব সুন্দরী মহিলা কিন্তু আপনার বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না দেখা যাচ্ছে এই যোগ আপনার মধ্যে পড়ে গেছে। আপনি খুব ভালো চাকরি করেন, মনের মানুষকে আপনি কিছুতেই এনে নিতে পাচ্ছেন না, সে মহিলা আপনাকে আপনি দেখাশোনা করে যাচ্ছেন, তার কোনো বাড়ির লোক বললো আমার এই ছেলে পছন্দ না, কিন্তু আপনার মধ্যে কোনো খুদ নেই, এই প্রবলেমটা আপনার সৃষ্টি হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো
খুব ডিস্টার্ব হবে। এইখানে অবশ্যই সঠিক প্রতিকার আপনার অবশ্যই দরকার। সঠিক প্রতিকার না থাকলে জীবন কিন্তু আপনি মানে ওটা গোলক ধাঁধার মতো ঘুরতে থাকবেন এবং আপনার মনের মানুষকে আপনি কোনোদিনই নিজের মনের মতো করে পাবেন না। এইখান থেকে স্টোনের যেমন প্রতিকার অবশ্যই দরকার, যেমন সবার আগে আপনার একটা অবশ্যই মুক্ত ভালো মুক্ত বা ভালো শ্বেতপালা দরকার, অবশ্যই সেটা ছক বিচার করে ভালো যথা থেকে ছক বিচার করে তবে সেটা পড়বেন, না হলে সেটা পড়া দরকার নেই। এবং না হলে কিন্তু আপনার কোনো সেরকম তন্ত্রের মাধ্যমে প্রতিকার দরকার, সেটাও কোনো ভালো জ্যোতিষী তান্ত্রিকের সঙ্গে আলোচনা করে তবেই নেবেন, না হলে নেবেন না। এই ব্যাপারে যদি কোনো আপনার প্রশ্ন থাকে, তলায় নাম্বার স্ক্রোল হচ্ছে, আমাকে অবশ্যই সন্ধে 8টা থেকে 9টার মধ্যে ফোন করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। যদি আমার কোনো ব্যাপারে বুঝতে অসুবিধা হয় তাহলেও ফোন করবেন, কোনো অসুবিধা নেই। এবং কী কী সাবজেক্ট আপনারা চাইছেন সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই সাবজেক্টের উপর আপনাকে ভিডিও দেব। এবং আপনার আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে ক্লিক করবেন। এবং সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন। জয় তা।